কে আছেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আমাদেরকে একবার ভাষণে বলেছিলেন উনি যে সোনার মানুষ চাই আমি, সোনার মানুষ, সোনার বাংলা গঠন করতে গেলে সোনার মানুষের প্রয়োজন। তো দীর্ঘ একজন মানুষ বঙ্গবন্ধু ছিলেন, ঠিক তার সন্তান, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে সোনা মানুষ চেয়েছিলেন সেই সোনার মানুষ তিনিও, তিনিও নির্লোক, দেশকে ভালোবাসেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেজন্য তোমরা নেত্রী অনিশ্চিত পথে ভালোভাবে লেখাপড়া করে নেতা হওয়ার জন্য তোমরাও এগিয়ে যাবে, তোমাদের লেখাপড়া ভালো হোক এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনার কাছ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। আমরা আপনার দীর্ঘায়ু কামনা ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনি তো একজন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, আপনি আপনার মতামত ব্যক্ত করুন। মুক্তিযুদ্ধের সময় আমি চট্টগ্রামের সরোজহর উচ্চ বিদ্যালয়ে তখনকার দিনে সপ্তম শ্রেণীতে পড়ি। খরলডাঙ্গা পাহাড়ে পাদদেশে গোয়ালপাড়ায় অবস্থান করি। ওইখানে কিছুদিন অবস্থার সময় একদল লোক ওই পাড়ায় এসে আকাশবাণীর খবর শোনার জন্য তারা মাঝখানে একটা রেডিও রেখে সবাই গোল করে বসে খবর শুনতেন। অন্য অন্য লোকেরা একজনকে লিডার বলে ডাকত। বিশেষ করে তখনকার দিনে লেখাপড়া একটু বেশি বয়স হতো, আমার প্রায় বয়স 15-16 বছর। তখন এত মুক্তিযোদ্ধা যে মুক্তিযুদ্ধ চলতেছে এত আমার মালুম হয়নি। অনেকে যুদ্ধ করছে দেশের জন্য, আমরাও তাদের সঙ্গে ওই মালামালগুলো গাটের মধ্যে এনে দিতাম। ফেরের কোনা অর্থাৎ জাম্বুরাখি ওইখানে আসছে, আমার তখন থেকে আগ্রহ যাচ্ছে যে বঙ্গবন্ধুকে একটু সশক্তি দেখব। এই আমাদের ছাত্রছাত্রীরা যেমন লাইন ধরে দাঁড়িয়ে আছে ওই ওরকম করে আমরা আন্দোলনে দাঁড়িয়েছিলাম। সরাসরি হাতে ওনার সাথে হিসিক করতে পারি না, এইটা আমার এখন বলতে গেলে আমার গর্বের বিষয়। একজন জাতির পিতার সাথে যে আমার স্পর্শ হয়েছে এটাই আমি গর্ব। এখন আমরা আত্মহংকারে নিজেকে দিনাধিবাদ করতেছি, জাতির পিতার সাথে যে আমার সচক্ষে ডাকা হয়েছে এটাই আমার আমার গর্বিত অংশ। জনাব রণবিক্রম ত্রিপুরার একজন নিকট আত্মীয়, মুক্তিযোদ্ধার নিকট আত্মীয় হিসেবে আপনার অভিমত ব্যক্ত করুন। বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরার নিকট আত্মীয় পার্টিজা হিসাবে আমি যতটুকু জানি এই বাংলাদেশ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছে, আমরা এই স্বাধীন দেশে বাস করতে পারছি, এই জন্য আমরা গর্বিত, এটাই আমার কাম্য।